তো কালকে সকাল অবধি ব্লগটা কন্টিনিউ করব, কালকে অনেক কিছু আছে অ্যাক্টিভিটিস, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে ভুলো না। আপাতত জন্য গুড নাইট। ও গাইস গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন ব্রাহ্মণ চলে এসেছে, বাড়িতে কাজ হচ্ছে, তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাজটা, তারপর ব্লগটাকে কন্টিনিউ করব। আর আই ডোন্ট নো, আমার কাছে লাগেছিলাম এই সব কিছু যে ব্লগ করে রাখছি শুধুমাত্র তোমাদের সাথে দেখানোর জন্য নয়, তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার জন্য, প্লাস আমার একটা মেমোরি সারা জীবনের জন্য সেভ করার জন্য, তার জন্যই ব্লগগুলো বিশেষ করে করা। তো চলো আমি তোমাদেরকে ব্যাকেবেলাটা অন করে একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখানো হয়নি, পর্দাটা ফাইনালি লেগে গেছে, আর এই যে এখানে একটা ঘর রং করা হলে পরে ঠিক লাগবে। তো তোমাদেরকে বলছিলাম ব্লগটা কন্টিনিউ করবো, ব্যাকেবেলাটা অন করে তোমাদেরকে দেখাবো, বাট আনফর্চুনেটলি সেভাবে আমি দেখাতে পারিনি, জাস্ট বিকজ তখন কান্নাকান্দি লেগে গেছিলো, সবাই কান্নাকাটি করছিলো, আর বহুত সেন্সিটিভ ছিল সময়টা, তার জন্য আর ক্যামেরা ধরার মতন আমার ক্যাপাসিটি ছিল না। শি উইল বি কী বলবো, আমার সব দিনই ইচ্ছে ছিল, আমি তোমাদেরকে সাথে বলছিলাম না কিছু কথা বলবো, তোমাদেরকে কথা বলছি কিছু, কান্না করবো না, কান্না যা করার করে নিয়েছি আর করবো না, বিকজ মার এখন বেরিয়ে যাবে, আর যিনি ব্রাহ্মণ উনি বারবার বলে গেছেন হাসি খুশি বিদায় দেওয়ার জন্য, তো সেটাই চেষ্টা করছি। ইটস হার্ড টু সে গুড বাই অলওয়েজ, বাট কী করবো, কিছু তো করার নেই। তো ব্যাপারটা হচ্ছে ঠাম্মা আর আমি সবসময় তো একসাথে শুতাম, যখন আমার দু বছর টু অ্যান্ড হাফ ইয়ার এইজ থেকে, হ্যাঁ আমি ঠাম্মার সাথে একসাথেই শুতাম, তখন না ঠাম্মা সব দিনেরই, ঠাম্মা না খুব বেশি মানে কি বলবো, মানে জিতা জাগতা মানুষ ছিল, মানে খুব বেশি অ্যাক্টিভ ছিল, খুব বেশি কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে, বাড়ির পরিস্থিতিটা এরকম, সবাই কান্নাকাটিতে হুড়ুস্তুর লেগে পড়েছিল, সবাই কান্নাকাটি করছিল, এত কান্নাকাটি কেন আমি বলছি তোমাদের, জাস্ট বিকজ ঠাম্মা এমন একজন মানুষ ছিলেন না যে মানে জিতা জাগতা একটা সোল ছিল, খুব বেশি অ্যাক্টিভ ছিল, সব কাজে কর্মে কথায় বার্তায় ঘোরা ফেরায় খাওয়া দাওয়ায় সব কিছুতে, মানে উনি খুব বেশি জলি ন্যাচারের মানুষ ছিল, উনি খুব কি বলবো সব কিছুতে মানে প্রেজেন্ট ছিল না, আর এত অ্যাক্টিভ একটা মানে জিতা জাগতা মানুষ একটা, জিত চলে গেছে হঠাৎ করে, তো সেটাই সবার জন্য একটা শখ আমাদের জন্য, মানে এত বেশি অ্যাক্টিভ মানুষ হঠাৎ করে যদি চলে যায়, তো হঠাৎ মৃত্যু যার হয় তার ভালো, আর যারা ফেস করে তাদের জন্য নো ডাউট ভীষণ কষ্ট, তো তার জন্যই আমাদেরকে ওভারকাম করতে অনেক দেরি হয়েছে, আর এখনও আমরা ওভারকাম করছি। এটা হবে ঠাম্মার নামে লাস্ট একটা রিচুয়াল, তারপর আর কোনো রিচুয়াল বাকি থাকবে না, তারপর প্রতি বছর আমরা মৃত্যুদিনে একটু না হলেও আমরা মৃত্যুদিনটা ডেথ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার চেষ্টা করব। ঠাম্মাকে মনে তো সবসময় থাকবে, বাট একটা এই দিনটাতে আমরা কিছু না কিছু একটা করবো, যেরকম কীর্তন দেওয়া বা ঠাকুর বাড়ি কিছু করা বা না কিছু একটা অ্যাক্টিভিটি তো করা হবেই নো ডাউট, বাট এরকম রিচুয়াল আর কখনো হবে না, এটাই লাস্ট, পিণ্ডদান করবে বাস, তারপর যে যার যদি লাইফে ব্যস্ত, সিরিয়াসলি লোক মানুষ থাকলে বোঝা যায় না, আর যখন চলে যায় তখন গিয়ে তার ইম্পর্টেন্সটা, তারপর তার কী বলবো আমি কথা ভালো করে বলতে পারছি না, হ্যাঁ ফম্বল খাচ্ছি খুব বেশি, আই থিঙ্ক বুঝতেই পারছো, তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, কালকের থেকে বলছি ঠাম্মা না কী বলবো, আমি আর ঠাম্মা তো একসাথেই শুতাম দু আড়াই বছর বয়স থেকে, তখন থেকেই না ঠাম্মা আমাকে নানা ধরনের কথা বলতো, কখনো কখনো বলতাম যে গুসব গুসব বকা দিতাম, কী পাগলের মতন কথা বলছো, আবার কখনো কখনো বলতাম যে থাক না বলছে বলুক আমি একটু শুনে নিই না, ঠাম্মা তো ভালো পেতো যদি আমি শুনতাম মন দিয়ে, তো ঠাম্মার যদি কোনো রিলেটিভ মারা যেত বা ঠাম্মারই কোনো গুরুজন মারা যেত শুনতো ওনার ডেথটা কী করে হয়েছে, আর বলতো যে যে ইস কি সুন্দর মারা গেছে, কত সুন্দর, কোনো কষ্ট হয়নি, আমাকে যে ভগবান কী করে নেবে, আমি যে কী করে আমার মৃত্যুটা দেখবো চোখে, তো এরকম, তো এই ছিল ব্যাপার। তো যেরকম সবসময় ঠাকুরের কাছে রাত্রে প্রণাম করতো আর ঠাকুরকে বলতো ঠাকুর আমি যেরকম সুন্দরভাবে জীবনটা কাটাচ্ছি সুন্দরভাবে যেন আমাকে তুমি নিয়ে যেও, আমাকে কোনো কষ্ট দিও না, বিছানায় ফেলে রেখো না, কখনো আমার ছেলের বউ ওদের উপর নিতে আমাকে বার্ডেন করে দিও না, সবসময় এরকম করে প্রে করে তারপর ঘুমাতো, আর আমাকে খালি বলতো যে কী করবো, কী করলে যে মৃত্যুটা হবে, কী করে যে কী আমার লাস্ট দিনটা যাবে, সব সেরকম বলতো, বাট
শি ইজ আ পিওর সোল। উনি যেরকম চেয়েছিলেন, যেরকম ভাবে ওনার ইচ্ছা ছিল, সেভাবে উনি নিজের মৃত্যুটা গ্রহণ করেন। মানে কি বলবো, যেরকম উনি চেয়েছিলেন, মারা যাওয়ার আগে ঠাকুরের নাম নেবে, সবাইকে দেখবে, সবাই থাকবে, কোনো কষ্ট না পেয়ে, কোনো বেশি অসুখ বিসুখ না হয়ে সুন্দর মতো যেন উনি চলে যান। তারপর উনি বলতো যে বাবাকে, আমাকে আমার সাথে গল্প করতো যে আমার যদি শেষ কাজটা তোরা এরকম ওই গয়াতে গিয়ে করবি বা এলাহাবাদে দিবি, এরকম যাবি, ওইসব কিছু বলতো। তো এই হচ্ছে ব্যাপার, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এই জার্নিটাও শেয়ার করছি। মারা এখন একটু পর বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া হবে এখন, তারপর বেরিয়ে যাবে। ওরা ফার্স্টে যাবে এখান থেকে এলাহাবাদ, এলাহাবাদে গিয়ে ত্রিবেণী সঙ্গমে কাজ করবে, তারপর এখান থেকে যাবে গয়া, কাশী বা মথুরা, বৃন্দাবন। গয়াতে গিয়ে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তারপরে মথুরা, বৃন্দাবন, দিল্লি, ইচ্ছা আছে ঘুরে সুন্দর করে বাড়ি ফিরে আসার। এখনও রিটার্ন টিকিট হয়নি, কেন কখন কী কতটুকু দরকার পড়বে, কতটুকু টাইম ওরা জানে না, তার জন্য ওইখানে গিয়ে একটা ঘোরাফেরা হাফ যখন হাফ ডান হয়ে যাবে তখন গিয়ে ওরা রিটার্ন টিকিটটাও করবে, করে তারপর বাড়ি ফিরে আসবে। মা যাচ্ছে, বাবা যাচ্ছে, সাথে কাকুও যাচ্ছে। তো তোমাদের সবার কাছে আমি যখন সব কিছুই তুলে ধরি, তো তোমাদের সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ। অনেকে বলে হ্যাঁ, কালকে মা যেহেতু রাত্রেবেলা মেনশন করছিল যে এরকম কিছু কাজ, শুভ কাজে এতে নাকি ভীষণ বাধা বিঘ্ন আসে, তো তোমাদের কাছে এইটাই বলবো যে তোমরা প্লিজ আমার ঠাম্মার আত্মার শান্তি সদ্গতি আর মুক্তির কামনা করো, সবাই প্রে করো ঠাম্মা যেন, ঠাম্মার আত্মার যেন শান্তি হয়, আর মা বাবা কাকু ওরা যেন সুন্দর করে গিয়ে ঠাম্মার কাজটা করে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসে। তো সেটাই তো, চলো, আমার বুকগুলো শুকিয়ে যাচ্ছে। হি ওয়াজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড। তো আগে কী বলবো, ঝগড়া করতাম, দু বোনের মতন ছিলাম, ঝগড়া করতাম জিনিস নিয়ে, মানে রাগারাগি, শোয়া নিয়ে রাগারাগি, বিছানার সাইড নিয়ে রাগারাগি, বিছানা করা নিয়ে সব কিছুতে ঝগড়া, মিলমিশ, খাওয়া দাওয়া একসাথে ঝগড়া, এইসবই আর কি। তো নো ডাউট আমার ভিতরে একটা সবসময় জ্বালাতন থাকবে। আমি কখনো, সত্যি কথা তোমাদের কাছে একটা কথাই আমি কোনোদিন বলিনি, এটাই বলছি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার বিয়ের আগে বা আমার, আমি বাড়িতে থাকতে থাকতে ঠাম্মা আমাকে ছেড়ে চলে যাবে, বা আমার বিয়েতে ঠাম্মা অ্যাটেন্ড থাকবে না, বা আমি আমার বিয়ে যখন হবে, যখনই হোক যখন হবে তখন ঠাম্মা, আমি সবসময় ভাবতো ঠাম্মা প্রেজেন্ট থাকবে, ঠাম্মার সাথে আমাকে একসাথে নিয়ে শপিং করবো, ঠাম্মাকে আমার পাশে সুন্দর করে সাজুগুজু করে বসিয়ে রাখবো। সে সব আশা তো আর জীবনে পূর্ণ হয় না, তো এটা আমার জীবনের জীবনের জন্য একটা আঘাত থেকে গেল যে কি বলবো, এই এই জিনিসটা আর লাইফে কখনো পাবো না, ফিরে কখনো ফুলফিল হবে না, নো ডাউট। মাথাটা ভীষণ ধরেছে জানো, কান্না করছি, কখন থেকে কান্না না করার চেষ্টা করছি, বাট পারছি না, পারছি না, সত্যি পারছি না। তো সেটাই, অনেক আশা ছিল, ইচ্ছে ছিল, বাট আশা ইচ্ছেটা পূর্ণ করতে পারলো না। উনি তো চলে গেছেন, উনি নিজের সুখের মরাটা মরে মারা গেছেন, বাট কষ্টটা আমাদেরই হচ্ছে এখন অবধি। করেছি যতটুকু, অনেক ওভারকাম করেছি, আগে ওভারকাম করে যাবো, যেটা রিয়েলিটি সেটা অ্যাকসেপ্ট করেই আমাদের চলতে হবে। এটাই বলে 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 যতবার বালি খালি এইসব বাজে খেয়াল আসে না, তখন খালি এটাই বলি যে না, রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে, রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে, রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে। তো চলো এবার মা বাবা ওরা রেডি হোক, তারপর বেরোক, তারপর দেখাচ্ছি তোমাদের। ব্যাগ নিচ্ছে, এটা স্পেয়ার ব্যাগ, এখানে সব স্ন্যাক্স, চিড়ে মুড়ি ভাজা, এটা নোংরা কাপড় কিছু মোছা টোচার জন্য, তারপরে ডিসপোজেবল গ্লাস, প্লেটস, এইসব আর কি, খাওয়ার জিনিস। এটা হলো খাওয়ার ব্যাগ, এটাতে চা নিয়েছে, এই যে ওদের ব্যাগ, সব প্যাক করা হয়ে গেছে। কি মা বাথরুমে গেছে, তৈরি হয়ে যাবে, অলমোস্ট টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়বে এখন। এখানে তৈরি, আমি তৈরি হয়েছি কিন্তু এখনো তৈরি হয়নি, আমি তাড়াহুড়ো করছি, কারণ আমরা বদরপুর গিয়ে উঠতে হবে ট্রেনে, এর জন্য মা বাড়িতে থাকুক, চাই মার সাথে কথা বলি, চাই না বলি, বাড়িতে থাকুক না থাকুক, মনটা সত্যি খারাপ হয়ে যায়, মার প্রেজেন্সটা ইম্পর্টেন্ট, ঘরে থাকলে তোরই কুলে উঠে বসে থাকি, বাট স্টিল ঠাকুরের আশীর্বাদ ছোঁয়ানো হচ্ছে। এই যে সব ব্যাগ, অল সেট এন্ড অল ডান, এই যে বাবার আউটফিট, স্কাউট স্কাউট, এটা হচ্ছে মার আউটফিট, ও ও টি ডি,
একটু হাসি মজাক করছি বিকজ সবার মন মেজাজটা ভালো না তার জন্য। মা টা